সো হে গাইস আমরা এখন আসছি ব্যান্ডেল চার্চে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের মেইন গেট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো মেইন গেট দিয়ে ঢুকেই আমরা চলে আসছি ভেতরে। তো চলো ভেতরে কি কি আছে তোমরা সবার সাথে শেয়ার করি। তো আমরা এই ফার্স্ট টাইম আসছি ব্যান্ডেল চার্চে। তার পাশে দেখো গাইস এদিকে অনেক দোকান আছে যেখানে মোমবাতি ক্যান্ডেলস বাগারা মানে অনেক কিছু কেনা পাওয়া যায়। তো মেইন গেটে ঢুকে সামনে এখানে গেট রয়েছে, তার পাশে অনেক সিনারি রয়েছে যীশু খ্রিস্টের জন্মস্থানের। গেট দিয়ে ঢুকে তোমরা প্রথমে সিনারিগুলো দেখতে পারবে। দেখেন ম্যাডাম এখানে বসে আছে, ফোন কাটছে বসে বসে। হে চলে আসো, কোথায় যাওয়া যায়, চলো দেখি যাওয়া যায় নাকি। না না বন্ধ আছে, খোলা। না না বন্ধ আছে। তো ভেতরে ঢুকে তোমরা দেখতে পাবে একটা বড় গার্ডেন আছে, গার্ডেনের মধ্যে অনেক রকমের যীশু খ্রিস্টানের মূর্তি সাজানো আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো খুবই সুন্দর দৃশ্য আছে। এদিকে গাইস এই গেটটা বন্ধ আছে, নাহলে আমরা ভিতরে যেতাম আরো। তো এখন এখন বুঝলে মনে পাঁচটা বাজে চলো না, এই জন্য মনে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ সেটাও হতে পারে। পঁচিশে ডিসেম্বর এটা খোলা আই থিঙ্ক, আর ওদিন আসলে না কিছু তুমি দেখতে পারবো না, এত ভিড় থাকে মানে মানুষের কি বলবো জায়গায় পাবো না। তো বন্ধুরা সামনে আছে প্লে স্থান, মানে ওখানে সঙ্গে প্রার্থনা করে যেটা একটু পরে শুরু হবে। কি এই ভিতরে কি আছে টাইপের, কোন দিকে ফোকাস করবো, আচ্ছা ক্যামেরা ওদিকে ফোকাস করবো। ভিতরে খুবই একটা সুন্দর মাঠ রয়েছে এখানটা, ভালোই হয়েছে এখানে প্রবেশ নিষেধ, আর যদি প্রবেশ হতো না তাহলে মানে এত সুন্দর থাকতো না আই থিঙ্ক, বুঝলা। এখানে যে প্রবেশ নিষেধ না খুব ভালো হয়েছে এখানে বলো তো, সৌন্দর্যটা বজায় আছে, মানুষ গেলেই মানে মানুষের তেমনই হয়ে গেছে। তো দেখো এখানে আমার মানে কে কে এসছে, তোমার দিদি ভাই এসছে, এখানে শঙ্কর এসছে, আর এই সামনে তোমার প্রে করা হয় এখানে। চলো এবার যাবো আমরা উপরে। হ্যাঁ চলো পরে যাবো, আগে চলো উপরে যাবো আছি। ভেতরে না
তোমরা সামনে যাও, এই সঙ্গে সামনে যাও, তুমি সামনে যাও। আচ্ছা ব্যাগটা দুই হ্যান্ডেল নিয়ে নাও না, তোমরা নিয়ে তার সামনে যাও না।